শুভ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী তিন এবং এখান থেকে অন্য একটা সৃজনশীল অঙ্ক। আসলে তোমরা প্রত্যেকের সঙ্গে থাকবা। আজকে প্রশ্ন আমরা ফলো করি। প্রশ্ন দেওয়া আছে হলো বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান সমান জিরো। নাম্বার ক, দেখাও যে বি প্লাস ওয়ান বাই বি সমান টু রুট সিক্স। নাম্বার খ, ওয়ান বাই বি কিউ বি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এর মান কত। নাম্বার গ, প্রমাণ করো যে বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ সমান নাইন ডাবল টু রুট সিক্স। এখন আমরা এই সমাধানটা করবো। তাই সেক্ষেত্রে ক নম্বর সমাধান করার ক্ষেত্রে আমাদের উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। আমরা সেটাই লিখি, ক দেওয়া আছে। তোমরা প্রত্যেকে অঙ্ক ভালো খেয়াল করবো, কারণ আমি এই অঙ্কের শেষে ঠিক সেম নেম একটা এক্সারসাইজ দিয়ে দেবো। এটা আমাদের দেওয়া আছে, যেটা আমরা উদ্দীপক অনুযায়ী পাচ্ছি। তাহলে এখান থেকে কাজটা করবো আমরা, বি স্কোয়ার প্লাস ওয়ান, এটা আছে মাইনাস, এ পাশে হয়ে যাবে হলো প্লাস, মাইনাস টু পাশে হয়ে যাবে প্লাস। এবার আমরা যে কাজটা করবো, যে কোনোভাবে এখান থেকে বিটা উঠাতে হবে, সেটা একই উপায় উঠা যায় যেন প্রত্যেকটাকে আমরা বি দিয়ে ভাগ করে দেব। বি স্কোয়ার বাই বি প্লাস ওয়ান বাই বি প্লাস টু রুট সিক্স বি বাই বি। তাহলে এখানে কি থাকছে, বি দিয়ে বিকে ভাগ করলে একটা বি প্লাস ওয়ানকে তো বি দিয়ে ভাগ করা যায় না, আর বি বি কাটাকাটি গেলে কি থাকছে টু রুট সিক্স। এটা হলো শর্ট। আমি প্রত্যেকটা আমরা তোমাদের দুইবার বোঝাবো, তোমাদের সহজে বুঝতে পারো। তাহলে এই মাইনাসটা এ পাশে কি হয়ে যাবে প্লাস, আমরা প্রত্যেকটাকে বি দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি থাকছে, বি প্লাস ওয়ান বাই বি, বি বি কাটাকালি কি থাকছে টু রুট সিক্স। তাহলে এটাই কিন্তু আমাদের নাম্বার কয়ের সমাধান। তাহলে আমরা খুব সহজে নাম্বার ক শিখে ফেললাম। এবার আমরা তো করবো নাম্বার খ। তবে এই ধরনের অঙ্কে যদি ক ভুল যায় তাহলে সেক্ষেত্রে খ এবং বা কোনো অঙ্কই কিন্তু মিলবে না, কারণ কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে ভালো করে উঠায় না। এখন আমরা খ নম্বরটা করবো। তাহলে এটা আমরা শর্ট অলরেডি লিখে দিয়েছি, এবার আমরা খ নম্বরটা করবো। আর খ নম্বর আমাদের মান নির্ণয় করো। আমি তোমাদের আগে শেষের দিক থেকে ভাঙ যখন দেখাবো তাহলে তোমরা সহজে বুঝতে পারবো অঙ্কটা কীভাবে আমাদের কোন মানটা লাগবে। খ নম্বর এটা আমি আগে লিখছি, এ পাশে খেয়াল করো, প্রদত্ত রাশি দেওয়া আছে ওয়ান বাই বি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। আমরা এটা খুব ভালো করে ফলো করি। তাহলে এখানে এটা কোনো জটিল কোনো বিষয় নাই, এই বি পাওয়ার থ্রিটা এর নিচে বসবে, এর নিচে বসবে। তাহলে এখানে কী হচ্ছে, বি পাওয়ার সিক্স বি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই বি পাওয়ার থ্রি। আমি আবার বলে দিই, বি পাওয়ার থ্রিটা এই দুটোর নিচেই বসবে, তাহলে এর নিচেও বি পাওয়ার থ্রি, এর নিচেও বি পাওয়ার থ্রি। যদি এই থ্রি দিয়ে সিক্সকে ভাগ করো, সেক্ষেত্রে আমরা জানি যে ভাগের সময় পারপারে বিয়োগ হয়। এই তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হবে এমন না, কিন্তু এই ছয়টা থেকে তিনটা বাদ দিয়ে থাকতে হলো তিনটা, মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার থ্রি। তাহলে এর সূত্রটা হলো বি মাইনাস ওয়ান বাই বি পাওয়ার থ্রি প্লাস থ্রি ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, আর প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এর সূত্র হলো এটা। তবে যদি ভিতরে মাইনাস হয় বাইরে অবশ্যই প্লাস বসবে। তাহলে বি বি কাটা গেল, আমরা পেয়েছি ক নম্বরে কার মান, প্লাসের মান। এখন লাগবে কার মান, মাইনাসের মান। আমরা কীভাবে করবো সেটা আমি লিখি, ক হতে পাই কী বলবো আমরা, বি প্লাস ওয়ান বাই বি সমান টু রুট সিক্স। যদি আগে আমি মাইনাসের মানটা বের করতাম তোমাদেরকে প্রশ্ন থাকতেন কেন করবো, সেজন্য আমি এই অংশটুকু আগে করে নিয়ে আসলাম। তাহলে এবার আমরা লিখি, বি মাইনাস ওয়ান বাই বি পাওয়ার থ্রি সমান বি প্লাস ওয়ান বাই বি পাওয়ার থ্রি, সরি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি ইন্টু ওয়ান বাই বি। এটা সূত্র, এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এটা সূত্র, কখন এই সূত্রটা অ্যাপ্লাই হবে, যখন প্লাসের মান দেওয়া থাকবে মাইনাসের মান বের করবো তখন এই সূত্রটা হবে। আর এর মানটা হচ্ছে কত, টু রুট সিক্স, তার মানে তোমার স্কোয়ার মাইনাস ফোর, দুই দুখনই কত চার, আর রুট সিক্স হিসেবে কত আছে সিক্স মাইনাস ফোর, চারশো কত চব্বিশ মাইনাস ফোর কত আছে বিশ।
এখানে দুই দুগুণী হয় চার, আর ওটা রুটকে স্কোয়ার করলে রুট উঠে যাবে, 424 থেকে তার বিয়োগ করলে কত আসবে 20। তাহলে অতএব বি মাইনাস ওয়ান বাই বি সমান এই স্কোয়ারটা, এখানে স্কোয়ার হবে, যদি স্কোয়ার মানে বের করছে তাহলে স্কোয়ারটা এ পাশে কী হবে রুট 20। এটাকে তুমি ভেঙে নাও, 20কে ভাঙো, চার বাসা 20, ফোর কে রুট করলে কত হয় টু, টু রুট ফাইভ। তাহলে আমরা কি সূত্রটা লিখলাম, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি সূত্র, তাহলে হলো 20। তাহলে এই সিঙ্গেল মানটা তখন স্কোয়ার মানটা 20 হবে, সিঙ্গেল মানটা বের করতে হলে স্কোয়ারটা কি হয়ে যাবে রুট 20, কে ভাঙো, ফোর গুণ ফাইভ, ফোর কে রুট করলে কত হয় টু, আর ফাইভ কে রুট করলে রুট ফাইভ এখানে বসে গেল। এবার মানটা আমরা এখানে বসাবো, সেটা হলো টু রুট ফাইভ তার মাসে পাওয়ার থ্রি প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ। দুইকে তিনবার গুণ করলে কথা হবে আট, আর রুট ফাইভকে তিনবার গুণ করলে কথা হবে ফাইভ রুট ফাইভ, তিন দশমিক ছয় সিক্স রুট ফাইভ, পাঁচ আটটা চল্লিশ রুট ফাইভ সিক্স রুট ফাইভ। এই ক্ষেত্রে কী হচ্ছে 46 রুট ফাইভ, এটা আমাদের কিন্তু অ্যান্সার। অর্থাৎ যদি আমরা এখানে মাইনাস ওয়ান বের না করে নিই তাহলে কিন্তু অবশ্যই মানটা বের করা সম্ভব না। তাই তোমরা খ নম্বরটা উঠিয়ে নাও, আমি গ নম্বরটা তোমাকে দেখা দিচ্ছি। তবে এ ধরনের অঙ্ক বারবার বলি যে একটা অঙ্ক করে আরও তিন চারটা অঙ্ক করা অভিজ্ঞতা থাকতে হবে, বা সেই কোর্সটা থাকলে তখন তুমি অঙ্ক ভালো করে শিখবে। দেখে নাও, আমরা করবো হলো নাম্বার গ, দেখে প্রমাণ করতে বলেছে। তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কগুলো আমি বারবার শেখাচ্ছি, একটু মনে রাখতে পারা সম্ভব। তাহলে আমরা ক নম্বরটা সমাধান করি, গ নম্বর দিয়ে আমরা কি লিখলাম, ক হতে পারি, যেটা আমরা পেয়েছি সেটাই লিখলাম। তাহলে আমি আগে বাম পক্ষ উঠাই নিই, সমান বি ফাইভ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখানে মনে রাখবা এই দুটোর একটা, এর একটা সূত্র আছে, সূত্র হলো বি থ্রি প্লাস ওয়ান বাই বি থ্রি বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি প্লাস ওয়ান বাই বি, এর সূত্র হলো এটা। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তো তুমি যদি মুখস্থ রাখো তুমি অঙ্ক দ্রুত শেষ করতে পারবা। আর সেই ক্ষেত্রে আমি ধাপগুলো কমপ্লিট করি। প্রথমে আমি বি থ্রি প্লাস ওয়ান বাই বি থ্রি মানটা বের করি, বি থ্রি প্লাস ওয়ান বাই বি থ্রি সূত্র হবে বি প্লাস ওয়ান বাই বি তার পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, এটা সূত্র, এটা পরস্পর কাটা যাবে, ভিতরে প্লাস বসলে বাইরে অবশ্যই মাইনাস বসবে। তাহলে টু রুট সিক্স তার পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইন্টু টু রুট সিক্স, থ্রি ইন্টু টু রুট সিক্স। তাহলে এখানে দুইকে তিনবার গুণ করলে কত হবে আট, আর রুট সিক্সকে তিনবার গুণ করলে হবে সিক্স রুট সিক্স। আবার বলছি দুইকে তিনবার গুণ করলে হবে আট, আর রুট সিক্সকে তিনবার গুণ করলে হবে সিক্স রুট সিক্স, তিন লক্ষণই কত ছয় সিক্স রুট সিক্স, ছয় আষ্টা কত আটচল্লিশ রুট সিক্স সিক্স রুট সিক্স, হচ্ছে বিয়াল্লিশ রুট সিক্স। তাহলে এই মানটা বেরিয়ে গেল, তাহলে এখানে দুইকে তিনবার গুণ করলে আট, আর রুট সিক্সকে তিনবার গুণ করলে সিক্স রুট সিক্স, তিন দুখানি কত ছয়, তাহলে আটচল্লিশ থেকে ছয় বিয়োগ করলে কথা হবে বিয়াল্লিশ রুট সিক্স। এই মানটা এখন আমরা এখানে বসাবো, তাহলে এটা বসাচ্ছি বিয়াল্লিশ রুট সিক্স মাইনাস এই মানটা কত পাইছি টু রুট সিক্স। এবার একটা মান বাকি, সেটা এখন আমরা করবো, অতএব বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার, এর সূত্র বি প্লাস ওয়ান বাই বি অল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান বাই বি, এর মানটা কত টু রুট সিক্স, তার মাথা করে স্কোয়ার মাইনাস টু, দুই দুখানি চার, আর রুট সিক্সে স্কোয়ার করলে কথা হবে সিক্স মাইনাস টু, টোয়েন্টি ফোর মাইনাস টু কত হচ্ছে টোয়েন্টি টু। তাই টোয়েন্টি টু মানটা পেলাম, এই মানগুলো বসাই, এই মানটা
42 और 22 गुण कर ले 924 रूट 2 माइनस 2 रूट 6 माइनस 2 रूट 6 वियोग कर ले 922 रूट 6 এটা আমাদের ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষটা আমি আগে লিখলাম যে কোন প্রমাণ আমাদের লাগবে। তাহলে আমাদের এটা হলো প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ এবং এটা হলো তৃতীয় ধাপ। খুব সহজে কিন্তু আমরা নাম্বার গ প্রমাণ করতে পারলাম। তবে এই ধরনের অঙ্কগুলো প্রায় পরীক্ষা আসে, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করো এবং এটা ওঠানোর পর পরে আমরা তোমাদের একটা এক্সারসাইজ দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আগে অঙ্ক উঠাই নাও। তো সেক্ষেত্রে এখন আমি তোমাদের যে অঙ্কটা শেখালাম এবার তার উপর ভিত্তি করে তোমাদের এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, যে এক্সারসাইজটা তোমরা বাড়িতে চেষ্টা করবা এবং অবশ্যই সেটা পারবা আমি আশা করি। সেন্স কোথায় হতো একটু খেয়াল করো তোমরা। আমাদের গ নম্বরটা লিখবো, মান নির্ণয় করো। এখানে পরিবর্তন অর্থাৎ এখানে 4√3b+1 আর এখানে মান নির্ণয় করো। মানে এইটুকু পরিবর্তন ভিন্ন বাড়ি করছি তাহলে তোমরা সহজে বুঝতে পারো। তবে প্রতিদিনকে ক্লাসে তোমরা একটা করে এক্সারসাইজ পাবো, সেটা বাড়িতে চেষ্টা করবে এবং অবশ্যই কনভার্সে জানিয়ে দিতে পারো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।